মালনি ঝাড়ু ঝাটা দে, দে 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 মেলেনি ঝাড়ু ঝাটা দে, হায় দে 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 মেলেনি ঝাড়ু ঝাটা দে, দে 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 মেলেনি ঝাড়ু ঝাটা দে, আমায় জুন জুন তালি তালি নিচি নিচি দে, দে 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 মেলেনি ঝাড়ু ঝাটা দে, দে 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 মেলেনি ঝাড়ু ঝাটা দে, আবাই লাখাই চাদির মায়া বাজার নিচি নিচি দে, দে 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 মেলেনি ঝাড়ু ঝাটা দে, দে দে अरे फैलेगी बीमारी होगा सबका बुरा हाल, तो क्या करे भैया, तो क्या करे भैया, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, गाड़ी वाला आया घर से कचरा निकाल, বা 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 বা, কি সুন্দর ছাপ হয়েছে, কি হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, আমরাও সুন্দর, আমাদের কামও সুন্দর, হ্যাঁ হ্যাঁ, তোমাদের নৃত্য গানে সন্তুষ্ট, আমি আমার একটা কণ্ঠহার তোমাদেরকে দান করলাম, কি হার, কণ্ঠহার, কণ্ঠহার, এটা দিয়ে কি করব, মুক্তাহার, এটা শোনো, আমরা গরিব মানুষ, মুক্তা টুকতা চিনি না, টাকা পয়সা চাই, আরে এটা বেচলে পরে কত টাকা হবে জানো তুমি, আমরা কোথায় দোকানে নিয়ে যাব, শোনো, আমরা সুন্দর, আমাদের কামও সুন্দর, তুমিও সুন্দর, পেমেন্ট করো সুন্দর, আমরা চলে যাই, তাহলে এটা নেবে না, না তাহলে তোমাকে অর্থই দিচ্ছি একটু, অনেক মূল্য দিয়েছে, বেশ খুশি তো, এনে বোন, ঠিক আছে তবে আসি, আর কোনো কাজ হলে আমাদেরকে ডেকো, শোনো শোনো উত্তমা, কি হয়েছে বলো, কোথায় যাচ্ছ, কাজ হয়ে গেছে ঘরে যাই, আর শোনো একটা কথা, একটা কথা বলছি, কি কথা বলছো, বলছি কি, আমি এখানে নতুন এসেছি, হ্যাঁ আমি এখানে কাউকে চিনি না জানি না, তাই বলছি কি, কি তুমি কি আমার সঙ্গে একটু বন্ধুত্ব করবে, ছি কি বললে, একটু বন্ধুত্ব, বন্ধুত্ব, আমি তোমাদের মতন ছেলেদের ভালো মতন চিনি, আজ বলবে বন্ধুত্ব করো, কাল বলবে চলো ঘুরে আসি, পরশু বলবে আই লাভ ইউ, ছি, না 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 না, আমি অমন, আমি অমন ছেলে নয়, তবে আমি ভালো, আমি এমন কর্ম কখনো করব না, সত্যি তো, হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, তবে বলো প্রথমে তুমি কে, আমি, হ্যাঁ আমার পরিচয়, হ্যাঁ তোমার পরিচয়, বেশ তাহলে আমার পরিচয় শোনো, ওই চম্পকেতু ঘর নামে রাজা চন্ডধর, তাহার একমাত্র পুত্র আমি স্বর্ণ লক্ষ্মীন্দর, রাজকুমার, হ্যাঁ আমি রাজকুমার, রাজার ছেলে, হ্যাঁ আমি রাজারই ছেলে, রাজার ছেলের সঙ্গে বন্ধুত্ব করব, বেশ শোন বোন, বন্ধুত্ব করে নি, মাঝে মাঝে একে হসপিটালে নিয়ে যেতে হয় না, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, এর কাছ থেকে চেয়ে নিয়ে নেব, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বন্ধুত্ব করতে পারি, হ্যাঁ হ্যাঁ বেশ, আজ থেকে তুমি আমার বন্ধু, বেশ আমি তোমার বন্ধু, বেশ বেশ, বন্ধু বন্ধুর কাজে লাগে, হ্যাঁ কাজে লাগে, আরো কোনো কাজ করতে হবে, না 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 না, আমি কিছু বলছি সেটা শোনো, বলো, বলছি কি বন্ধু, তোমাদের এখানে কি মেয়ে পাওয়া যাবে, কি
কি বলেছো? মেয়ে পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে। ছি 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 ছি, তোমায় তো দেখে মনে হয় ভদ্রগড়ের সন্তান। হ্যাঁ, আমি ভদ্রগড়েরই সন্তান। তবে মেয়ে দিয়ে কিসের, মেয়েতে চাই কিসের কারণ? আরে তুমি বুঝতে পারছো না, আমার এই ভরা জৈবন, আমি বিবাহ করব। ও ভরা জৈবন, কটি মেয়ে লাগবে? মেয়ে নয়, মেয়ের পাল আছে গো, মেয়ের পাল আছে। আরে না 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 না, আমার এই পাল থেকে একটিও মেয়ে লাগবে না। তবে বলছি কি, তোমাদের এখানে কোনো রাজা বাড়ি আছে? কি রাজা? হ্যাঁ, আমাদের রাজ্যে রাজা আছে। আছে? তার কোনো কন্যা আছে? তার একমাত্র কন্যা আছে। কে সে, কি তার নাম? তার নাম বেহুলা, সে আমাদের সই। তোমাদের সই? হ্যাঁ। বাবা, নাম তো খুব সুন্দর। বলছি কি বন্ধু, তুমি কি তাকে আমার এই বাজারে এনে দিতে পারবে? কি বললে? আমাকে এই বাজারে এনে দিতে পারবে বেহুলাকে? আমাকে এই বাজারে এনে দিতে পারবে বেহুলাকে? তুমি কি পাগল হয়ে গেছো? সে রাজকন্যা, সে কি কখনো বাজারে আসে? কেন, আমিও তো রাজার ছেলে, আমিও তো বাজারে। তুমি পুরুষ মানুষ, সে মেয়ে মানুষ। তা কি হয়েছে? শোনো, তুমি তো আমার বন্ধু না? হ্যাঁ, আমি তোমার বন্ধু। আচ্ছা শোনো, আমি কি বলছি বলো। বলছি কি, তুমি যদি তাকে যদি এই বাজারে নিয়ে এসো না, হ্যাঁ, তুমি যা বলবে আমি তোমাকে সেটাই দেব। তাহলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, তবে আমাকেও সাহায্য করতে হবে তোমার। বলো বলো, কি সাহায্য? আমি বেহুলাকে কিসের কারণে এই বাজারে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, বলো, সে কি ভালোবাসে? আমাদের সই কি ভালোবাসে? এদি, আমাদের সই যে পুতুল খেলতে ভালোবাসে। সত্যি বেহুলা পুতুল অনেক খেলতে ভালোবাসে। বেহুলার সবচেয়ে প্রিয় বস্তু হলো পুতুল। পুতুল? হ্যাঁ, পুতুলের তো দোকান আছে আমার এখানে। তাহলে তোমার দোকান থেকে একটি পুতুল দিয়ে দাও। বেশ। দেখো উত্তমা, এটা হচ্ছে আমার মনের পুতুল। এই পুতুলটা যখনই বেহুলা দেখবে, তড়াই করে এই বাজারে আসার জন্য ছটপট করবে। এটাই আমার মনের পুতুল। বেশ, দেখি তো। বাহ, কি সুন্দর দেখতে, কাজল টানা বুড়ো, বাঁশির মতো নাক আর মুক্তার মতো হাসি। এখন আমরা আসি। বেশ, বাই বাই, টাটা। কোথায় বেহুলাকে তো দেখা যাচ্ছে না। ও বেহুলা, ডাক এসোই বেহুলা। এই চল আমরা ভিতর থেকে দেখে আসি বেহুলা কেন আসছে না। বলি কোথায় মা? এই তো, বল। ওগো মা, আমার যে বড় ঘুম পেয়েছে মা। তোর ঘুম পেয়েছে? হ্যাঁ মা। তবে শোন, ঘরে তো বিছানায় পাতায় আছে, সেখানে যে ঘুম পর। না মা, আজ আমি তোমার কোলে ঘুমাবো মা। সে কি বলছিস, আজই তুই যথেষ্ট বড় হয়েছিস, তুই যে তোর বিছানায় ঘুমিয়ে পর। না মা, মায়ের কাছে তার সন্তান কি কোনোদিন বড় হয় মা? সেটা তো খুব বুঝেছ, তাহলে আমার কোনো কথাই শুনবে না। না মা। বেশ, তাহলে শোন, অতি শীঘ্র করে আমার কোলে মাথা রেখে ঘুম পড়বি, কেমন? বেশ মা। আমার কিন্তু গৃহ কর্মকাজ অনেক পড়ে আছে। বেশ। মা, সঙ্গে সঙ্গে একটি গান করবি, কেমন? গানও গেতে হবে? হ্যাঁ। বেশ, আমি গান গাইছি, ঘুমিয়ে পর। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো।
ওই তো বেহুলা ঘুম পড়ছে। তাই তো আগে বেহুলা বেহুলা এমন করে বেহুলা এই তোরা কারা এমন করে বেহুলাকে ডাকছিস কেন? এই তো আমি রানীমা। উত্তমা প্রণাম রানীমা। ভালো থাক। ভালো আছেন মা? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। শোন তোদের একটা কথা বলি, রাগ করবি না কেমন? আমার বেহুলা না সবে মাত্র ঘুম পড়েছে, তোরা এবার ঘরে যা, এ ঘুম থেকে জাগলে আমি এদের বলে দেব। না মা, আমরা একটু বেহুলার সঙ্গে খেলা করব তাই এসেছিলাম। শোন আজ তো খুব রোদ পড়েছে, তাই তোকে বলছি বেহুলা কেমন ঘুমিয়ে পড়ছে, তোরা ঘরে যে ঘুমিয়ে পড় না। সে কি বলছো মা, জানেন না আমরা বেহুলার সঙ্গে খেলা না করলে আমাদের ভালো লাগে না? সে কথাটা আমি জানি, কিন্তু একটু পরে খেলা করিস, এখনো তোরা যা। ঘুম পড়েছে বেহুলা? হ্যাঁ তাই। বেশ তাহলে আমরা যাই, আমার বোনকে রেখে যাই। কেন? ও থাকবে বলেছে। রানীমা আমারও না ঘুম আসছে, আমি তোমার গলে ঘুমাবো। গলে মাথা রেখে ঘুমাবি? হ্যাঁ। শোন আমার কোলে মাথা রেখে ঘুমালে কিন্তু কথা বলবি না, ঠিক আছে? চুপ করে ঘুমিয়ে পড়বি কেমন? ঠিক আছে। রানীমা কিছু না, কুঠি নাকি? এই এটা কি করছিস? ওমা কে এসেছে? আশা এসেছে। আশা ভালো আছিস বোন? হ্যাঁ ভালো আছি দিদি। কি হয়েছে বোন? কিছু না। কিছু হবে কি করে, মেয়েটার কাঁচা ঘুম ভেঙে দিলি তো। কি হয়েছে মা? এসো কি? এই তো তুইও এসে গেছিস। হ্যাঁ এসেছি রে। চল না আমরা খেলা করব। হ্যাঁ খেলা করতে এসেছি। ওমা আমি সখীদের সঙ্গে একটু খেলা করব মা। শোন কৃষ্ণা তোর ঘুম পেয়েছে? আর ঘুম পাচ্ছে না রানীমা, আমাদের এখন না খিদা পেয়েছে। খিদা পেয়েছে? হ্যাঁ। ঠিক আছে তোরা খেলাধুলা কর, আমি তোদের জন্য খাবার বানিয়ে আনছি কেমন? বেশ। ঝগড়া করবি না, আমার জন্য একটা বেগুন ভাজা করবে, ঠিক আছে? ঠিক আছে তোরা খেলা কর, ঝগড়া করবি না কেমন? ঠিক আছে। ঠিক আছে বেহুলা। বল সখি। খেলা করতে এসেছি, তুই বল কি খেলা করবি? কি খেলা করব? হ্যাঁ আমরা তো সকল খেলাই খেলেছি না? হ্যাঁ। আজকে না আর খেলা করব না। তবে আজকে না একটা নতুন খেলা করব। কি খেলা? ঘুরু ঘুরু খেলা। ঘুরু ঘুরু খেলা? এই খেলাটা কি জানিস? তোমার কাছে আয়। শোন এই খেলাটা কি কোনা, আমরা আমি রয়েছি, বনুরা রয়েছে, তুইও থাকবি, আর আমরা ঘুরতে যাব। ঘুরতে যাব? কোথায় যাব? কেউর কাছে বলবি না তাহলে? বলবো। হ্যাঁ বল। শোন তাহলে মায়ের কাছে বলবি না এখনই? হ্যাঁ। আমাদের মাঠে কি সুন্দর একটি মেলা বসেছে জানিস? হে সখী। হ্যাঁ মেলা লেগেছে সখী। অনেক সুন্দর, তোকে কি বলবো, তুই না দেখলে বুঝতে পারবি না এত সুন্দর মেলা বসেছে। হে সখী চল না যাব। যাবি তো? হ্যাঁ আমি তো তোকে নিতেই এসেছি জানিস। হে চল চল চল। না না সখী। কি হয়েছে? মাঝে আমাকে যেতে দিবি না সখী? মা যেতে দিবি না? না। শোন তাহলে রানীমা রান্না করতে গিয়েছে, রান্না করতে গিয়েছে, আমরা খেলা করছি, ভাবছে আমরা এই ফাঁকে ঘুরে চলে আসব। না না সখী, রানী মায়ের কাছে বলতে হবে না। না না সখী, আমি মায়ের কাছে মিথ্যে কথা বলতে পারবো না সখী। কেন? হ্যাঁ কেন জানিস, মাতা পিতা কত কষ্ট করি আমাদের লালন পালন করে বড় করে, আমি পারবো না সখী। তোরা যা, আমরা চলে যাব। যাবি না? না। ঠিক আছে তাহলে আমরা চলে যাই, তুই তাকিয়ে তাকিয়ে দেখ, আমি আরো ভেবেছি কত খেলা করব এর সাথে, এখন তুই তো যাবি না। না আমরা যাই। এ সখী কি হয়েছে তোর হাতে, ওটা কি সখী? এটা আমরা পুতুল এনেছি। আমার কাছে একটু দে সখী। তুমি কি করবে? আমি একটু খেলা করব। আমি তোমার জন্য এনেনি আনিনি। না সখী আমি একটু খেলা করে আবার তোকে দিয়ে দিব। আমি খেলা করতে দিতে পারবো না, দেখতে দিতে পারবো। বেশ কি
সুন্দর পুতুল সখী, আজ পুতুলটা দিয়ে না আমি একটা নতুন খেলা করব। কি খেলা করবে? এই পুতুলটা কি বর সাজাবো? আমি বধ সাজবো, বিয়ে বিয়ে খেলবো। কই দেখি কেমন মানাবে, কেমন মানিয়েছে। কই দেখি, বাপ রে, মেয়ের বিয়ের ভাব জেগেছে। আমি তোমার জন্য এনেছি, তোমাকে দিব, কিছুতেই দিব না। চল আমরা দেব না বলেছি। ওরে কিনা পুতুল দেখাইলি সখী আমার মন কো মায়ের ভয় পাই। ও মা, এই তো বাকছিস কেন? ও মা দেখো না, ওই উত্তমা সখী মেলা দিয়ে কি সুন্দর পুতুল এনেছে মা। তুমি পুতুলটি আমাকে এনে দাও মা। উত্তমা পুতুল এনেছে? হ্যাঁ মা। তবে শোন, তোর কাছে না কত স্বর্ণ পুতুল আছে, সেই পুতুল গুলো নিয়ে তুই খেলা কর। না না মা, আজ যে মেয়েটি পুতুলে আমার মনে মজেছে মা, তাই কি বলি ওই পুতুলটি তুমি আমাকে এনে দাও মা। তাহলে আমি বুঝতে পেরেছি, পুতুলটা বোধ হয় তোর খুব পছন্দ হয়েছে, তাই তো? হ্যাঁ মা। বেশ, তুই এখানে ক্ষণক্ষণ দাঁড়া, আমি যে উত্তমার কাছ থেকে চেয়ে আনছি কেমন। বেশ মা। এই উত্তমা, এই তো মা, আমার কাছে আয়। শোন, তুই মেলা থেকে সুন্দর মেটে পুতুল কিনে এনেছিস। হ্যাঁ মা। কই, আমায় একটু দেখা। এই তো। তাই তো, এই পুতুলটা দেখতে খুবই সুন্দর, এ কারণে আমার বেউলার মন মজেছে। তাই তোকে কি বলছি জানিস, এই পুতুলটা আমার বেহুলাকে দে, তার বিনিময়ে তুই আমার কাছ থেকে দুটো স্বর্ণ পুতুল নিয়ে যা। না, কেন? আমরা দিতে পারবো না, আমি স্বর্ণ পুতুল দিয়ে কি করব বলো। কেন খেলা করবি? না, আমি এই পুতুল নিয়েছি, আমি এই পুতুল দেব না। তবে শোন, স্বর্ণ পুতুল তাদের নিতে হবে না, এই পুতুলটার মূল্য আমার কাছে বল, আমি তার দ্বিগুণ মূল্য তোকে দেব। এই পুতুলের কোনো মূল্য নাই, নেই রানীমা। এই পুতুলটা আমি এনেছি, আমার জন্য এনেছি, আমি দিব না রানীমা। বেশ, তাহলে আমি বুঝতে পেরেছি, এই পুতুলটা দিবি না, তাই তো? না, যতক্ষণ এই পুতুলটা দিবি না, তাহলে ওকে দেখাইছিলিস কেন? আমি দেখাইনি রানীমা, বেহুলা দেখে গেছি। বেশ, তাহলে দিবি না, তাই তো? না। তবে ধর তোদের পুতুল আর আমার ঘর থেকে বেরিয়ে যা, এই পুতুল নিয়ে কখনো আমাদের ঘরে আসবি না। যাচ্ছি। হ্যাঁ যা। ও মা, বল তুমি পুতুলটি এনেছো মা। শোন, আমি দাসীকে কতবার করে বলেছি, কিন্তু ওই পুতুলটা দিতে দাসী কিছুতেই রাজি হলো না। ও গো মা, তবে আজ তুমি আমাকে সখীর সঙ্গে মেলা দেখতে যেতে দাও মা। না না, তুই সে কি বলছিস? ও বেহুলা বারণ করে তোমারে, বেহুলা নিষেধ করে তোমারে, বুদ্ধি নাই কো যাবো।
আমার প্রাণে লাগে ভয়, তাই কি বলছি জানিস? আজ তুই যথেষ্ট বড় হয়েছিস, ওই মায়া বাজারে গেলে কি যেন কি ঘটে, আমারকে পিছনে ভয় করে। ও মা, তাই বলছি তোর যেতে হবে না। বেশ মা, তবে আজ তুমি আমাকে কথা দাও মা, পূজো করে আসার পথে তুমি আমাকে মেলা দেখতে নিয়ে যাবে। বেশ, আজ তোকে আমি কথা দিলাম, পূজো দিয়ে ফের বারবার তো মেলা থেকে তোর পছন্দ মতন একটু সুন্দর পুতুল কিনে আনবো, কেমন? বেশ মা, তবে চলো। বেশ, তবে তাই। এসো খি। এই তো লাগবে না তোদের পুতুল, আমার মা বলেছে আমাকে মেলা দেখতে নিয়ে যাবে। হ্যাঁ ও মা চলো। এই বিহুলা, শুনে যা, শুনে যা। ও মা, হ্যাঁ আমি একটু শুনে আসি। তাড়াতাড়ি করে আসবি, কেমন? কি হয়েছে বল? কি বলেছিস? তোর মা তো কি মেলা দেখতে নিয়ে যাবে? হ্যাঁ। কিছুতেই নেবে না। কেন? শোন, আর মায়ের সঙ্গে মেলা দেখতে যাবি, মায়ের সঙ্গে গিয়ে তুই যদি কিছু খেতে চাইস বলবি কি না এটা খেতে নাই, আইসক্রিম খেতে চাইলে বলবি কি না তোর সর্দি লেগে যাবে। আর তুই বলেছিস না মেলার কথা, জানিস মা কি করবে তোর? কি করবি? ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে তোকে রেখে দিবে। না না সখী, তবে আমি এবার কি করব সখী? কি করবি? হ্যাঁ শোন, তোর কিছু অভিনয় করে যেতে হবে। কি অভিনয় করব? ছলনা করে। ছলনা? হ্যাঁ। কি ছলনা করব? শোন, প্রথমে কি তোর মায়ের কাছে বলবি, মা আমি বাজারে যাব। তোর মা তো বলবি না আমি তোকে যেতে দিব না। তারপর বলবি কি জানিস, মা যদি বাজারে না যেতে দাও আমি ভাতও খাবো না জলও খাবো না, আর তোমাকে মা বলেও ডাকবো না। এটুকে যদি কাম না হয় কি বলবি জানিস? শোন, এটা বলবি হাসবি না, ঠিক আছে? তোর মা তোকে অনেক ভালোবাসে না? হ্যাঁ। এতে যদি কাম না হয় বলবি কি, মা আমি মরে যাব। কি? মা আমি মরে যাব। ই বলতে হবে? হ্যাঁ। আমি মরব কেন? বলবি তোকে মরতে হবে না। শোন, তুই তোর মায়ের একা সন্তান, হ্যাঁ একমাত্র মেয়ে, হ্যাঁ তোকে বড় ভালোবাসে। হ্যাঁ। তুই এটা বলবি আর তোকে বলবি কি, যা তুই মেলায় যা। কি বলছিস সখী? মায়ের সঙ্গে ছলনা করতে হবে। না না সখী, এই কর্ম আমি কিছুতেই করতে পারবো না। কেন? কেন জানিস, মাতা পিতা কত কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করে, নিজে না খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করে, সে মাতা পিতার সঙ্গে কেমন করে ছলনা করি বল? এ সখী, তোকেও করি মানা এমন কাজের কোনো দিন করবি না। মাতা পিতার সঙ্গে সত্য কথা বললে না, মাতা পিতা আমাদের ইচ্ছা পূর্ণ করে, দেখবি আজকে আমি তোকে প্রমাণ দিয়ে দিব। প্রমাণ দিবি? হ্যাঁ। তুই যদি প্রমাণ দিতে পারিস তাহলে আমিও আর কোনোদিন এমন ছলনা কথা বলবো না। বেশ, আর যদি প্রমাণ না হয়? হবে না হলে তোর সেই পুরানো নেকলেসটা আমায় দিবি? হ্যাঁ দিয়ে দিব। তোকে দিয়ে দিব। চল ঠিক আছে। ও মা, যাই। কি হয়েছে, ডাকছিস কেন? ও মা, তোমাকে না যে অনেক সুন্দর লাগছে মা। তবে শোন, আমি তো তোকে একা যেতে দিতে পারি না। আজ যদি তোকে আমি যেতে দিই তাহলে তোর ভাইরা তোর পিতা জামাই খুব বকবে, তাই তোকে কি বলে জানিস, একবারে গিয়ে তোর দাদাদের কাছে তোর পিতার কাছে জিজ্ঞাসা করে আয়, তারা যদি যেতে দেয় তাহলে আমি তোকে নিশ্চয়ই যেতে দেবো, কেমন? বেশ। ও দাদা, হ্যাঁ বলছি কি, সখীদের সঙ্গে মেলা দেখতে যাব। মেলা দেখতে যাবে? হ্যাঁ। মা কি বলেছে, যেতে বলেছে? তোমাদের কাছে জিজ্ঞাসা করতে বলেছি। ঠিক আছে মা। এই তো বোন মেলা দেখতে যাবে। আমি তোকে বলেছি তোমরা যদি যেতে দাও তাহলেই যাবে। ঠিক আছে মা, আমাদের গায়ে যখন মেলা লেগেছে সঙ্গে কারা যাচ্ছে? সখী, উত্তমা সখী। বেশ, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, সখীদের নিয়ে যাও, কেমন? বেশ, সখীদের ডাক দে। সখী, কি দাদা ডাকছে? মেলা দেখতে যাচ্ছো? হ্যাঁ দাদা। শোনো, আমাদের আদরের বোন বড় সাবধানে নিয়ে যাবে, কেমন? বেশ। দেখো সেখানে গিয়ে যেন কোনো রকম উটকো ঝামেলা না হয়। কিচ্ছু হবে না। ঠিক আছে, আমি তো রয়েছি। ঠিক আছে, আমি তো এই তিনজনকে নিয়ে যাই আসি, কোনো ঝামেলা হয়নি আজ। তোমাকে ভরসা করি তাই আমার বোনকে যেতে দিচ্ছি, কেমন? ঠিক আছে দাদা। ঠিক আছে মা, একটু বুঝিয়ে বলে দাও। বেশ শোন,
আজ তুই প্রথমবার ঘরের বাইরে যাচ্ছিস তো, তাই তো কি বলে জানিস, বাজারে যে এমন কোনো কর্ম করবি না যেতে তোর মাতা পিতা তোর ভাইদের মাথা নিচু হয়ে যায়, কেমন? আর শোন উত্তমা, একে যেমনি ভাবে নিয়ে যাচ্ছিস তেমনি ভাবে ফিরে আনবি, কেমন? ঠিক আছে। রানীমা, বেহুলার বয়স কত? আমার বেহুলার? হ্যাঁ, 11 পার হয়ে সবে মাত্র 12 পা দিয়েছে। তাহলে কোনো ভয় নেই রানীমা, আজকাল 12 বছরের মেয়েদের দিকে কোনো ছেলেরা তাকায় না। রানীমা বল, আমাদের এই কাজল বোনের বয়স কত? কাজল, কাজলের এর এবারে 14 চলছে। বেশ, তবে আসি মা। হ্যাঁ, শীঘ্র করে আসবি, কেমন? হ্যাঁ দাদা, আসি। চল অতি শীঘ্র করে চল, চল 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 শীঘ্র করে চল। ওরে আমি সে বেহুলা সতে, হায় রে ধীরে ধীরে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, সখীদের সঙ্গে লই আনন্দিতে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, আনন্দে সখী গানে আনন্দিতে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, সখীর সঙ্গে যাই বেহুলা যাই লাখের মায়া বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, এসে বেহুলে নেচে নেচে যাই বেহুলা মায়া বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে, আমি সে বেহুলা সতে ধীরে ধীরে যাই বাজারে। সুখী, এই তো আর কত দূর বাজার? এই তো এসে গেছি। এই যে বাজার, ওই দেখ বাজারে দেখছিস বেলুন আর বেলুন। হে সুখী, হ্যাঁ দেখছিস, তুই কোনোদিন দেখেছিস এই বেলুন? তাই আমি তোকে এটা দেখাতে নিয়ে এসেছি, দেখেছিস? ওই দেখ কত কত দোকান বসেছে, দেখেছিস? সুখী, এই তো আমি কি বলছি জানিস, এই বাজারে আমি সকল কিছু দেখি সুখী, কিন্তু আমি যে আমার মনের পুতুল দেখি না, তা আমি কি বলি জানিস? বল। ওরে আমার জাত গেল কলঙ্ক হলো, জাত গেল কলঙ্ক হলো, পুতুল দিলাম কই মায়া বাজারে, আমায় কেন আনলি সোজ, মায়া বাজারে আমায় কেন আনলি সোজ, আর সকল পুতুল দেখি সারি সারি, সকল পুতুল দেখি সারি সারি, মহানের কই বেহুলা কোথায়? এখানেই তো আমাদের সঙ্গে ছিল, আমরা বেহুলাকে হারিয়ে ফেললাম না তো, কোথায় গেল?
চল 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 শীঘ্র করে দেখ, যদি বেহুলা হারিয়ে যায় তাহলে দেখিস। যা ওদিকে দেখে আয়, ওদিকে যা স্কুলের ওই পেশে দেখে আয়, ওখানেও যেতে পারে। যা, কোথায় গেছে জানে কি? বাপরে, আজকে যদি মেয়ে হারিয়ে যায় না দেখিস কেন, কি বলে আয় আয় এদিকে দেখে আসি। বাপরে, এই তো দাঁড়িয়ে আছে। কিন্তু বোন, বেহুলাই তুই যে না, হ্যাঁ, কিছু বলছে না, কি হয়েছে? কি যেন দেখছে, কি তো দেখছি, তার আমি দেখিনি। বাপরে, দেখেছিস? দেখেছি। বেহুলার মা কি বলেছিল? বেহুলার 12 বছর কিচ্ছু বোঝে না, ছেলে দেখতে না দেখতে ফটাস, যা কিছু কর। বাপরে, ডাইরেক্ট কিচ্ছুতে কিচ্ছু না আমি করছি দাদা। এই মেয়ে কি হয়েছে সখী, কি দেখছিস? এটা না তুই বুঝবি না সখী। আমি বুঝবো না, আমি হলাম কি গুরের দাদা, আর আমার দাও শুধু চিরে, আমি বুঝবো না সখী। চল না এবার আমরা কেনাকাটি করে নি। কেনাকাটি? চল, কি কি কিনবি বল। আমি আমি আগে আমার মনের পুতুল কিনবো। তাই বেশ, চল। হলাখর মায়া বাজারে কই গেল সে সোনার পুতুল, কই গেল রে। হলাখর মায়া বাজারে কই গেল সে সোনার পুতুল, কই গেল রে। হলাখর মায়া বাজারে কই গেল সে সোনার পুতুল, কই গেল রে। হাইরে পুতুলের দোকান হে গিয়ে বেহুলা পুতুল ভালো কেনে, ছায়া পড়ে সখী কিসের ছায়া পড়ে, পূর্বীর কোনায় মেঘ জমেছে তারই ছায়া পড়ে, বেহুলার মাথার পরে কই গেল রে সোনার পুতুল, কই গেল রে। হলাখর মায়া বাজারে কই গেল রে সোনার পুতুল, কই গেল রে। আরো শাকার দোকানে গিয়ে বেহুলা শাক সিঁদুর কেনে, ছায়া পরে পশ্চিম কোনায় মেঘ জমেছে তারই ছায়া পরে, বেহুলার মাথার পরে কই গেল সে সোনার পুতুল, কই গেল রে। হলাখর মায়া বাজারে কই গেল সে সোনার পুতুল, কই গেল রে। ভালো শাড়ি দোকানে গিয়ে বেহুলা শাড়ি ভালো কেনে, কই গেল রে হলাখর মায়া বাজারে
বিষের ছায়া পরে জানি না আমার বড় জল পিপাসা লেগেছে বেহুল আমাকে জল এনে দে এসুখি কি আমাদের কাছে তো জল নেই আমি জানি না আমাদের কাজল বন্ধু বল কোথায় যেতে এসুখি ও তুই একটু ওঠার চেষ্টা কর আমি পারবো না রে আমি পারবো না আমার বড় কষ্ট হয়ে গেছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমাকে একটু জল এনে দে কাজল গিয়ে জল নিয়ে এসো যাও আসো সঙ্গে যাও আর বড়টা কই আমার বড় জল পিপাসা লেগেছে আমাকে একটু জল এনে দে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না রে অতি শীঘ্র চলে আসবি ওরা গেছে একটু চেষ্টা কর আমি পারতেছি না তো হই দেখ পারবি চেষ্টা কর পারবি আমি পারছি না একটু চেষ্টা কর আমি চেষ্টা করছি তো তুই আমাকে টেনে তোল ওই দেখ আমার মাথা ঘুরাচ্ছে দেখছিস আমার জল এনে দে ইসুখি এই বাজারে আমি কাউকে চিনি না জানি না কার কাছে জল চাইবো কি কাউকেও চিনি না কাউকে চেনো না মানুষ চিনতে কি সময় লাগে কেমন করি আমি তো এই বাজারের সবাইকে চিনি জানিস কেমন করে চিনিস সন্তানি আমি তোর করছি আর কোনোদিন কবি না ঠিক আছে কাউকে চিনি না ঠিক ওই যে ও ঠাম্মা ভালো আছো তুমি না ওই ঠাম্মা হাই তুমি আসো ওই ঠাম্মাও তাহলে আসে দেখছিস দেখছিস চেনা না এই দিকে দাদু ভালো আছেন দেখেছিস দেখেছি আর কি আর কি মুন্ডিরা ভালো আছো দেখেছো আর কি দেখবি হয়েছে দেখছিস এই বাজারের সবাইকে আমি সবাইকে চিনিস হ্যাঁ তাহলে জলের সন্ধানটাও শুনে নি এই শুনে নি না এখানে কি জল পাওয়া যাবে জল কেউ শুনতে পাচ্ছ এখানে জল আছে জল যে খায় ও দিদি কি ভাইটি জল খাবে ও তো আমি জলের সন্ধান বলছি সেখানে চলে যাও একবার বন্ডি কথা দিদি কচ্ছ কেন রাখি বান্ডায় আসবো হ্যাঁ আসো ভাই এই সোজা চলে যাও কাপসি এই বান্দে হ্যাঁ বান্দে যাওয়ার পরে সোজা চলে যাও অল্প একটু আগে দিয়ে দেখে কেন গেছে রোজ চলে গেছে বান্দে হ্যাঁ হ্যাঁ স্কুল মাঠ হ্যাঁ হ্যাঁ হাই স্কুলে পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে হাই স্কুলের সাইড দিয়ে অল্প একটু আগে দিয়ে দেখে বড় একটা দোকান হ্যাঁ বড় একটা দোকান দোকানেও জল আছে পাশে বড় একটা ড্যাম ওই ড্যামেও জল আছে আর তার পাশে 5 HP মোটর আছে বোরিং বোরিং ও জল আছে তিন জায়গা জলের সন্ধান বলছে যে জায়গাটা ভালো লাগে তুমি সেই জায়গাটা আমি তিন জায়গাটা খাই আসবো যাও দিদি প্রথম আমি বোরিং এর টা খাবো তারপরে আমি দোকানের টা খাবো তারপর একটু ডুব দিয়ে আমি ড্যামের টা খাবো তারপরে আমি আসবো হ্যাঁ যাও ঠিক আছে শোন বল শুয়ে গেছি চল 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 কোনে তোর সঙ্গে কোন জায়গা যাবি শুনছিস কি কইছে ও সেই বান্দে জাতি হবে
বান্ধবদের সেই আবার কত দূর সেই স্কুল, সেই স্কুলে যেতে হবে, ওদিকে আবার দোকানের জল, আবার সেই বোরিং এর জল, ড্যামের জল, তোরে আমি কোন কোন জায়গা নিয়ে ঘুরবো কর? তবে আমি কি করবো সখি? শোন, তোর অত দূর চাইয়ে কাজ নাই, তুই এই বাজারে থাক, আমি জল খাইয়ে আসতেছি। আমি কার কাছে থাকবো? কার কাছে থাকবি কেন? আমি কেবল এই তো ওই সব বাজারে সবাই রেমিজ, সবাই আমার ভয় পায় জানিস। তুই কেউর বিধারে দিয়ে কবি আমি দিকে থাকবো, তোর দেশখানে কি যত্ন করে রাখে। আমার যে ভীষণ ভয় করে। কোনো ভয় নাই। কার কাছে থাকবো আমি? ভালো কথা কয়ে দিয়ে যাচ্ছি বুঝছিস, এরম কথা কেউ কেউ রে কয় না বুঝছিস। আজকাল হচ্ছে বন্ধুরা বন্ধুর সর্বনাশ করে, তা আমি তোর সর্বনাশ করবো কেন? এই কথাটা শুনে রাখ, কোন ছেলেদের সঙ্গে কথা বলবি না বুঝছিস। কেন বলতো? কেন? আজকালের ছেলেরা খুব বদতমিজ বুঝছিস, তাই কোন ছেলেদের সঙ্গে কথা বলবি না। বেশ বুঝলি তো, থাক এখানে থাক, আমি যাই জল খাইতে যাব আর চলে আসি। অতি শীঘ্র করে আসবি। হ্যাঁ বলো। শোনো, আমি তো তোমাকে বেহুলার কথা বলেছিলাম, খুব সুন্দর দেখেছো? কোথায় সে? ওই দেখো, আমার কাজ বাজারে এনে দেওয়ার, আমি এনে দিয়েছি, খাবো না, আমি এনে দিয়েছি, এখন এরপরের যেই কাজ তোমাকেই করতে হবে। বেশ বেশ, ওটা চিন্তা করো না, ওটা আমি বাড়ি পার্সেল করে দিয়ে যাবো না, কেমন? কোনটা? যেটার কথা বলে। চলো ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, একটু দেরি করে আসবে। হ্যাঁ, কার কাছে দিয়েছে বেহুলাকে? কাউকে তো দেখতে পাচ্ছি না, কার কাছে দিয়েছে? কেউ কথা বলছে না। ওই যে দেখতে পাচ্ছ না, দেখতে তো পাচ্ছি, সখীদের নিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করি আমি এখনে, আমি তো আগে আগে কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর, আগে আমি মেয়ের গায়ে ফুল ছুঁড়ে মারবো, ওই মেয়ে এসে আমার সঙ্গে কথা বলবে। ঠিক জবাব দিতে জানে না, আজকাল মেয়েরাও শিক্ষিত হয়েছে, মেয়েরাও জবাব দিতে জানে। যাই, ওই ছেলেটাকে ভালো করে জবাব দিয়ে আসি, এরপর যেন কোনো মেয়েদের সঙ্গে এমন কাজ না করে। অবনু আমার সঙ্গে সঙ্গে থাকবে কেমন? আজকাল মেয়েরা কি বলে, ছেলেরা নাকি মেয়েদের পিছনে ঘোরে, বারণ এই কথা মিথ্যে, বারণ মেয়েরাই ছেলেদের পিছনে ঘোরে। আজ আমি প্রমাণ দেখাবো। এই যে শোনো, দেখেছো কে কার পিছনে ঘুরছে? এই যে শোনো না, আমাকে বলছো? তোমাকে বলছি। হ্যাঁ বলো বলো বলো। তুমি ফুলগুলো আমার গায়ে কেন ছুঁড়ে ফেলেছো? ওই ফুল? হ্যাঁ, আমার ভালো লেগেছে তাই আমি মেরেছি। কি তোমার ভালো লেগে বলেছে যার তার গায়ে ফুল ছিঁড়ে ফেলবে? হ্যাঁ, তোমারও যদি ভালো লাগে তো তুমি মারতে পারো। কখনো না, তোমরা ছেলেরা না এই জিনিসটাই বোঝো না। এই সমাজে একবার যদি মেয়েদের জীবনে কলঙ্কের দাগ লেগে যায়, সেই দাগ যে তার চিরজীবনে বয়ে যেতে হয়, তাই আজকে থেকে তোমায় করি মানা, এমন কাজের কোনো দিন করবি না। দেখো সুন্দরী, একটা কথা বলি, তোমাকে যখনই আমার এই বাজারে দেখেছি না, তখনই আমার মনে খুব ভালো লেগেছে, তাই আমার মন বলছে যে কি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। ও ঠাকুমা, ছেলেটা দেখতে খুব সুন্দর না, কি করবো, ফুল নিয়ে নেবো? বেশ, তবে ফুলটা নিয়ে নি,
না হলে ছেলেটার মুখটা কালো হয়ে যাবে। বেশ, তবে আজ আমি তোমার ভালোবাসাকে স্বীকার করলাম। তবে কে বা তুমি, কে বা তোমার পরিচয়, আজ তোমার পরিচয় দাও। বেশ, এক এক করে তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করো, আমি আমার পরিচয় দিই, কেমন? বেশ। ওরে আমার মন ভৈর আছে তোমায় দেখারে, আমার প্রাণে জুড়াইছে তোমায় দেখারে। ও আমার মন ভৈর আছে তোমায় দেখারে, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখারে। হারি নীতি নীতি ওরাই সূর্য সোয়া